আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে রমজান মোবারক। এটা আমার 3 দিন আগের ভিডিও করা। তো আজ আমি কাবাবের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1/2 কেজি গরুর মাংস আর 1 কাপের মতো বুটের ডাল সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, লেবুর রস দিচ্ছি, দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা কুচি, টমেটো সস, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া 1/2 চা চামচ, আর 1টা ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে সব একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি একটু ব্রেড ক্রাম দিয়ে দিয়েছি। কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছিলাম। এবার আমি এটা শেপ করে নিচ্ছি। আমি গোল করেই করব, এটা যার যেরকম ইচ্ছা লম্বা করে করতে পারে। আবার ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো কাবাব বানিয়ে ফ্রিজে রেখেছি 20 মিনিটের মতো। 20 মিনিট পর আমি এটা নামিয়ে ভাজব। চুলায় আমি একটি প্যান দিয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ ভালোভাবে হয়ে গেলে তারপর আমি এটা উল্টে নিব। এই হয়ে গেল আমার কাবাব। খেতে খুবই মজা হয়েছিল। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল পাশে থাকবেন। ধন্যবাদ।